বাংলা টিভি স্বার্থের জন্য পা ফেরে পোলা বা ফেরে ফোন করতে আর তুই সামান্য তো সুদিনের পোলা এটা কোনো ফ্যাক্টরি লোক শীতের ভিতরে একটু লোশন টোশন ব্যবহার করবি, দেখ তো তোর হাত পা গুলা কি অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, আরো তুই আগে থেকে অনেক শুকায় গেছিস, খাওয়া দাওয়া করিস না ঠিক মতো, মার কথা শুনতে হয় না আমি ধ্বংস হয়ে গেছি বুঝছস। আমি যদি আরেকটা বিয়ে না করছি তাহলে আমার নাম নুর হই না, আমি একবার জন্ম না যদি আমি আরেকটা বিয়ে না করছি। আমার সিলের সামনে তুমি এগুলো কি কইতেছো, ছোট মানুষ না, ছোট মানুষ না, এই ছোট মানুষ তুই কি আমার একটু সুখ দিবি না? হ্যাঁ, তার বিয়ে করে আমার কোনো শান্তি হলো না। হ্যাঁ, আমার প্রতি খেয়াল নাই, কোনো বাতরান্ধা নাই, কিছু নাই। কি তুমি আমার বিয়ে করে শান্তি পাও নাই? ওই শান্তি এই যে বিয়ের পর থেকে আয়েশা তোমার সংসারে খাটতে খাটতে বাপের বাড়ি থেকে কাপড় চোপড় আয়না পরি, ছেলেটারে পর্যন্ত বাপের বাড়ি থেকে আয়না পরাই, তারপরও তুমি বলো তুমি আমাকে বিয়ে করে সুখ পাও নাই। কি এত বড় কথা, আমি এক্ষুনি বিয়ে করে আনবো। এমন কথা বলতে হয় না বাবা, আবার তোমার খালি দিল্লি দিল্লি মারেলো আমরা যাইগা। আমি তো তোর মুখের দিক চেয়ে আসি বাবা, আমরা এনে থাকবো না লো। আমার পোলা কিন্তু আমার মনের মতো, আমি কিন্তু আগেও কইছি যে আমার ঘরে বউ আছে পোলা আছে, আমার পোলা হইলো আমার জান প্রাণ, বুঝো নাই, বউর রূপে জিত করে মনে করে তোমার বিয়া করছি, তাহলে তুমি এভাবে আমার পোলাটা আদর করবা যেন ওই আদরের ঠেলায় যেন ওই বউ জায়গা। তুমি সত্যি সত্যি বিয়ে করছো? তুমি এই কাজটা করতে পারলা? তোমার কই নাই যে বিয়ে করে নিয়ে আমি, এই যে বিয়ে করে নিয়েছি দেখো। ঠিক আছে, তুমি যখন বিয়ে করছো আমি তোমার ভাত খাবো না, আমি তোমার এই সংসারে থাকবো না, আমি বাপের বাড়িতে বাবা আমি তোমার রাখবো না। আয় এই আমার পোলা তো না, আমি আমার পোলা ছাড়া যাব না। আমার পোলা ছাড়া যাব না বাবা, এটা তোমার মা, আমার পোলা নিয়ে আমারে দাও, এখন থেকে এটা তোমার মা না বাবা, নামে দাও। আরো সারো সারো বাবা, এটা তোমার নতুন মা, যাও আসো বাবা, তোমার অনেক আদর করবো, আসো বাবা, তোমার অনেক আদর করবো, আসো আম্মু, যাও শোনো, তোমার লাগে কিন্তু গোয়ার একটা খেয়াইছি বুঝছো, আমার পোলার কোনো যত্ন না হয়, আমার পোলার যত্ন করে রাখবা। আচ্ছা ঠিক আছে, তোমার পোলা মানে তো আমার পোলা, চলো আমরা ঘরে খুব আরাম হয়ে গেলাম গা। এই যে শোনো,
এখনো কই বাবা? বাবা এটা কিন্তু তোমার মা, বুঝছো? এটা এটাও মা, ওটা তো গেছে গা। বুঝছিস? আমার মা কই ডাক দিবি? তোমার বিয়া করছি অল্লাইয়া, আর যদি কোনো অশান্তি না হয় ঠিক আছে, আর যদি কোনো অশান্তি হয় তাহলে তোমারও কিন্তু অশান্তি হইব, তোমারও রাখবো না। আসো বাবা শুই। গাড়ি এই যে আমি বাজার সাথে করে আসি, আরে দেখে রেখো। হ্যাঁ দেখো আমার আর মাল লাগে না, কান্দে না না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বাবা, থাকো। তোর বাড়ির সামনে জল লাগে, গেটটা খোলা, কলম মায়ের সাথে দেখা করে। মা তোর সংসার কেমন চলতেছে? বাবা ভালোই, কিন্তু একটু ঝামেলা আছে। তোর যে সতিনের ছেলে আছে এইটা তো আমি জানতাম না। মারে তাহলে তুই একটা কাজ কর, তোর একটা চিকন বুদ্ধি শিখাই দিয়ে যাই, যেভাবে পারস সতীনের পোলাটারে বঞ্চিত হবি। এটা তোরে ভালার জন্য কয়ে গেলাম, কথাটা মাথায় রাখিস। বাবা কাজটা করা কি ঠিক হবে? কোনো ঝামেলা হবে না তো? আবার কি যে কসমস মা, নিজের স্বার্থের জন্য বুদ্ধি বুদ্ধি এক চাইতে অনেক বেশি নয়। মানুষ স্বার্থের জন্য পা ফেরে মুখ তোলা বা ফেরে কোন কথা আছে? আর তুই সামান্য তো সতীনের গোলা, এটা কোনো ফ্যাক্টরি লোক শুনি? তোর থাক কয়ে গেলাম, তুই এইভাবে কাম করবি, তোর ভালার জন্যই কয়ে গেলাম। এখন আমি বাজার যাই, আর জামা আইলে সামারিতে বাড়ি যাইস, ঠিক আছে? আর যে কথা কইলাম ভালো করে মনে রাখিস। মাহি বাবা যে কথাটা কইলো, কথাটা কিন্তু মন্দ কয় নাই, একটু ভাইবা দেখি এই কি করা যায়। বাবাই তো ভালো বুদ্ধি দিয়ে গেছে,
থাকলে তো এই সংসারে অশান্তি হইব, হয়তো খালি আমার চালাইব। মাইরা ফালাইতে মারলেই সুখে শান্তিতে থাকতে পারবো। আমি ঠিকই হয়ে গেছি। সত্যি সত্যি তুই মারা গেল? হ্যাঁ হ্যাঁ, কি করিস কি করবো, তো মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, কি করবো, এত ভালো লাগতেছে আমার। কি করি এখন, ও তো মারা গেছে, আজকে স্বামী আসলে কি করবো, আরে কি করবো, আমার তো ভালো লাগতেছে না, কি করি, দেহি বস্তা পানি কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওর নানা বাড়ির জায়গায় খুঁজে দেখি। হ্যাঁ থাকো, তুমি দেখো, খুঁজো খুঁজো আর খোঁজো। আচ্ছা ঠিক আছে। আমি রাত্র দুঃস্বপ্নে দেখছি, নিচে আমার পোলার কিছু হয়েছে। কান্দিস না, আরে দিদি কথা বলার সম্পত্তির ভাগ পাইতাম না, মাইরা ভালোই করছি, ফালাই দিয়েছি। আমরা গায়ে হাত দেবো না, আমরা পুরুষ লোক, গায়ে হাত দেবো না, দেখে কি স্যার কিছু না।
আমি তো কেন আপনার বাসা কোথায় বাবার ভাই চর আমার মতো দুই বিয়া কইরা নিজের সন্তানরে আড়ায় না, এরকম মনে হন আরেকটা বিয়া করবেন লোভে পইরা, মনে করেন সন্তান দেখছেন তো সন্তান আর এখন আমিও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছি। আমাকে মতো ভুল কেউ করেন না, দুই বিয়া করেন না, কইরা ছেলে সন্তান বউ পোলা পান অশান্তি করেন না, আমার মতো কেউ এরকম লোভ করেন না।